হ্যালো ভিউয়ার্স, মিস্টার এসআরডির আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজ এসেছি ওয়ান্স আপন এ স্মল টাউন ড্রামা চতুর্থ এপিসোড নিয়ে। এপিসোডের শুরুতে আমরা হানকে তার ক্লিনিকে দেখি। হান খেয়াল করে যে কুকুরটাকে সে গত কিছুদিন ধরে ট্রিটমেন্ট করছে সেটা ক্লিনিকে নেই। কোথায় গেল কুকুরটা? তার অ্যাসিস্ট্যান্ট বলে যে কুকুরটাকে ইয়ং হাসপাতাল থেকে নিয়ে গেছে। কুকুরটা এখন ইয়ংয়ের কাছেই আছে। হান ইয়ংয়ের খোঁজে বের হয়। দেখা যায় ইয়ং কুকুরটার সাথে খেলছে। ইয়ং হানকে বলে যে এখন থেকে কুকুরটা তার সাথেই থাকবে, সেই এটা সব খেয়াল রাখবে, আর সে এই কুকুরটার নাম রেখেছে নরং। এই কথা বলে ইয়ং কুকুরটাকে নিয়ে চলে আসে আর তার ছোটবেলার কথা মনে করতে থাকে। ছোটবেলায় হান ইয়ংকে একটা কুকুর গিফট করেছিল, কিন্তু এরপরই হান এই গ্রাম ছেড়ে শহরে চলে গিয়েছিল আর কিছুদিন পর কুকুরটাও মারা গিয়েছিল। ইয়ংয়ের জন্য খুব স্যাড একটা মেমোরি। দুপুরের দিকে হান পুলিশ স্টেশনে আসে ইয়ংয়ের সাথে দেখা করতে। তারা দুজনে হাঁটতে হাঁটতে কথা বলতে থাকে। হান বলে, এই গ্রামে তো তোমার নিশ্চয়ই অনেক বোরিং লাগে, তোমার তো এখানে কোনো বন্ধু নেই। এরপর সে আরও জিজ্ঞেস করে, তোমার মা কি তোমার সাথে থাকে না? ইয়ং বলে যে সে যখন ছোট ছিল তখন তার মা ইয়ংকে দাদির কাছে রেখে চলে গিয়েছিল। সে কোথায় গেছে তা কেউ জানে না। এখন এই গ্রামের লোকজনকেই সে তার ফ্যামিলি মনে করে। সে গ্রামবাসীদেরকে অনেক ভালোবাসে আর গ্রামবাসীরাও ইয়ংকে অনেক পছন্দ করে। তারা যখন সেখানে কথা বলছিল তখন সাং সেখানে এসে পড়ে। এদের দুজনকে একসাথে দেখে সাংয়ের অনেক হিংসে হয়। সে হানকে জিজ্ঞেস করে, তোমার কাছে যে ট্রাকটা বিক্রি করলাম সেটা কোথায়? তুমি এখনও সাইকেলে করে ঘুরতেছ যে? সাং আরও বলে, আমি জানি যে তুমি ইয়ংয়ের কাছে আসার চেষ্টা করছো, কিন্তু ইয়ং আমার সবচেয়ে কাছের বন্ধু। আমি চাই না যে তুমি ওর কাছে ঘেঁষে ওকে কোনো কষ্ট দাও। এইসব বলে সাং সেখান থেকে চলে যায়। ইয়ং সাংয়ের কথা শুনে একটু অবাকই হয়। এরপর দুজন সেখান থেকে চলে যায়। বন্ধুরা, ভিডিওটিতে আপনাদের এক সেকেন্ডে একটা লাইক বা ছোট একটা কমেন্ট পারে আমাদের অনেকখানি উৎসাহ দিতে, তাই লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। হান ক্লিনিকে আসার কিছুক্ষণ পর ইয়ং ছুটতে ছুটতে সেখানে আসে। কাঁদতে কাঁদতে সে বলে যে নরংকে বাসার কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কুকুরটাকে সে অনেকক্ষণ ধরে খুঁজছে কিন্তু কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। ইয়ংয়ের কথা শুনে হানও একটু পেরেশান হয়ে যায়। সেও নরংকে খুঁজতে ইয়ংয়ের সাথে বের হয়। ভর দুপুরে কড়া রোদের মাঝে দুজন সাইকেলে করে নরংকে খুঁজতে থাকে। হঠাৎ করে হান নরংকে দেখতে পায়। কুকুরটা ছুটে জঙ্গলের দিকে যাচ্ছিল। নরংকে ধরার জন্য হানও সাইকেল চালিয়ে পিছু নেয়। নরং ঠিকই জঙ্গলে ঢুকে পড়ে। জঙ্গলে ঢুকে দেখা যায় নরং আরও তিনটা বাচ্চার সাথে বসে আছে। এরা নরংয়েরই বাচ্চা। হঠাৎ করে সেখান থেকে অন্য আরেকটা কুকুর, মানে নরংয়ের বাচ্চাগুলোর বাপ, এসে পড়ে। এসেই কুকুরটা ঝাঁপিয়ে পড়ে হানের উপর। হান বেচারা ভালোই আহত হয়। তার চোখ থেকে কন্টাক্ট লেন্স খুলে পড়ে যায়। কন্টাক্ট লেন্স ছাড়া হান চোখে কম দেখতে পায়। যাই হোক, ইয়ং কোনো মতে কুত্তাটাকে সামলায়। এরপর দুজনে মিলে হানের লেন্স খুঁজতে থাকে। কোনোভাবেই লেন্সটা খুঁজে না পাওয়ায় ইয়ং হাত ধরে হানকে চলতে সাহায্য করে। নরংও তাদের সাথে ফিরে চলে। হাঁটতে হাঁটতে তারা অনেক কথা বলছিল, তখন হানের কাছে একটা কল আসে। মহিলা সমিতির চেয়ারম্যান ওই মহিলা ফোন করে বলে যে তার পালাগায়ের আজ বাচ্চা ডেলিভারি হবে, তো হান যেন জলদি সেখানে চলে আসে। হান আর ইয়ং তাড়াতাড়ি সে বাসায় আসে আর দুজনে মিলে গাইটার বাচ্চা ডেলিভারি করায়। গাইটা খুব কিউট একটা বাচ্চা জন্ম দেয়। মহিলা অনেক খুশি হয় আর রাতে সবাইকে পার্টির জন্য ইনভাইট করে। তো রাতে সবাই পার্টিতে বেশ মজা করছিল। ইয়ং আর হান একসাথে বসে অনেক গল্প করছিল। সাং এবারও এদের দুজনকে একসাথে দেখে স্যাড হচ্ছিল। সে ইয়ংকে তার পাশে এসে বসতে বলে। কেন বারবার ইয়ং হানের কাছাকাছি থাকার চেষ্টা করে? হঠাৎ চেয়ারম্যান আন্টি ঘোষণা করে যে আজ ইয়ং সবাইকে গান গেয়ে শোনাবে। এর আগেও ইয়ং অনেকবার গ্রামবাসীকে গান গেয়ে শুনিয়েছে। ইয়ং অনেক আনন্দ করে গান করছিল আর হান ইয়ংয়ের সুরেলা কণ্ঠের জাদুতে একদম বিমোহিত হয়েছিল। সে এক নজরে ইয়ংয়ের দিকে তাকিয়েছিল। মনে হয় যে আস্তে আস্তে ইয়ংয়ের জন্য তার মনে ভালোবাসা জন্ম নিচ্ছিল। ইয়ংয়ের গান শেষে আন্টি বলে যে আজ আমাদের মেহমান হানও সবাইকে গান গেয়ে শোনাবে। সে জোর করে হানকে সবার সামনে এনে তার করায়। হান বিব্রত হয়ে সবাইকে সরি বলে, আমি গান গাইতে পারি না, প্লিজ সবাই আমাকে মাফ করবেন। এই বলে হান কোনো মতে পার্টি থেকে বের হয়ে পালায়। ইয়ংও তার পিছনে পিছনে বের হয়ে আসে। ওরা কথা বলতে বলতে হাঁটতে থাকে। পার্টিতে দুজনই কিছুটা ড্রিঙ্ক করেছিল। সুন্দর রাত, খোলা মাঠের মাঝে খুব সুন্দর একটা মিষ্টি বাতাস, মানে বেশ রোমান্টিক একটা এনভায়রনমেন্ট ছিল সেখানে। তখনই একটা গর্তে পা পড়ে ইয়ং ব্যালেন্স হারিয়ে পড়ে যাচ্ছিল। হান দ্রুত তাকে ধরে ফেলে। দুজন এক নজরে একে অন্যের চোখের দিকে তাকিয়ে থাকে। যাই হোক, পড়ে গিয়ে সাইকেলের কিছু ক্ষয়ক্ষতি হয়েছিল। সাইকেল ঠিক করতে গিয়ে হানের হাত পড়ে ইয়ংয়ের হাতে। ইয়ং চমকে উঠে হাত সরিয়ে নেয়।
তখন সেখানে সাং এসে পড়ে। ইয়ংকে বের হতে দেখে সেও পিছু পিছু বের হয়েছিল। সাং জিজ্ঞেস করে, তোমরা দুজন এখানে বসে কি করছো? এইহান, তোমার কি কোনো কুমতলব আছে নাকি? সাং এর কথা শুনে দুজনেরই বেশ খারাপ লাগে। সাং ইয়ংকে বলে, তোমার উচিত এই হানের কাছ থেকে দূরে থাকা। আমি শিওর যে এই ব্যাটার মনে তোমাকে নিয়ে কুচিন্তা ঘুরে। এই কথা শুনে হান রাগ করে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু সাং পিছন থেকে ডাক দিয়ে তাকে থামায়। হান, আমি ইয়ংকে একটা কথা বলবো, যাওয়ার আগে তুমিও এই কথাটা শুনে যাও। হান থেমে যায়। তখন সাং ইয়ংকে বলে, আমি তোমাকে পছন্দ করি আর আমি তোমার অনেক খেয়াল রাখবো, আর আমি যতদূর জানি তুমিও আমার আশেপাশে থাকলে কমফোর্টেবল ফিল করো। সাং এর কথা শুনে ইয়ং অবাক হয়ে তাকিয়ে থাকে আর হানও চুপচাপ দূরে দাঁড়িয়ে থাকে। আর এখানেই এপিসোড 4 শেষ হয়। গ্রামার পরের পর্ব নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটন প্রেস করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।